আমি যেটা বলছি মূল কাজ তো এটা, তাই না? আমরা এইটা দেখে কপি করব এখন। তো প্রথমে কি, এখানে যে ইলিপস টুলের কাজ, এটা আমরা সবাই বুঝে গেছি, আর কিছু বুঝি না বুঝি? একটা ইলিপস টুল নেই, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল অল্টার ধরে মাঝ বরাবর কি করব, ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখানে কি দুইটার ইলিপস না, সবাইকে শুনতে পাচ্ছেন? এখানে দুইটা ইলিপস, এই দুইটাকে আমি কি করব, সিলেক্ট করব। পরে কি করব, পাথ ফাইন্ডার থেকে ফ্রন্ট মিনিমাইজ ফ্রন্ট, এইটাকে এখন কি করব, এইটা থেকে কপি করব। সরাই নেই, দেন এটার অল্টার প্রেস করে শিফট ধরে কপি করি। ওকে, ম্যাম পাথফাইন্ডার থেকে মিনিমাইজ ফন্ট, মিনিমাইজ ফ্রন্ট, এখন কন্ট্রোল ডি, হয়ে গেল, দুইটা করলাম। ওকে, নিচে জায়গা নাই, আমি এটাকে উপরে উঠাই দিই। এখান থেকে শুধু এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অল্টার প্রেস করে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে এসে এরকম একটা জায়গায় থাকবে, তাই তো? এভাবে থাকবে। ওকে, সবগুলাকে একটু নিচে নিয়ে আসি, যেহেতু আমার বেশি উপর উঠে গেছে। এখন আমি এটার কালার চেঞ্জ করব, এটার কালার চেঞ্জ করব, এটাকে কি করব, ব্ল্যাক দিব। এটা সিলেকশন করে সবাই একটু খেয়াল করবেন, যাদের যাদের প্রবলেম থাকতে পারে, এটা সিলেকশন করে আমি কোনটার কালার চেঞ্জ করব, মাঝেরটার। এটা সিলেক্ট করে আই ড্রপার টুল নেব, টুল নিয়ে আমি এই ব্ল্যাকটা দিব। দেন আবার অল্টার প্রেস করি, আবার সিলেকশন করি, প্রথমটা ব্লু করব। তাহলে আই ড্রপার টুল এখন এই ব্লু কালারটার উপর টাচ করলে যেটা সিলেকশন অবস্থায় আছে সেটা সেম কালার হয়ে যাবে। আবার সিলেক্ট করব, আমি এই রেডটাই নিব, তাহলে কি করব, এই রেডটা নিব। আচ্ছা, রেডটা সেমই ছিল। আবার সিলেকশন, আবার সিলেকশন করে দেন আই ড্রপার টুল নিয়ে ইয়েলো, আবার সিলেকশন টুল থেকে সিলেকশন করে আই ড্রপার দিয়ে গ্রিন। মূলত আই ড্রপার টুলসটা এইভাবে ইউজ করা হয়, আপনি কোনো কালার আপনার পছন্দ হলো আপনি আপনার কাজের জায়গায় নিয়ে এসে এভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন কালার। আই ড্রপার টুলের কাজটা কি বুঝছেন? বুঝছি ওকে, আমার আমার একটু বলার ছিল, জি অবশ্যই বলেন। উপরে দুইটা থেকে সিলেক্ট করে নিয়ে এসে বৃত্ত নিচে আনি নামালেন নাকি? নিচে হ্যাঁ নামানোর হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ নিচে হচ্ছে নামানোর পরে কালার দিয়ে দিলাম, এই যে এই দুইটা নিচে সিলেক্ট করে, নামানোর পরে মানে এই যেটা দুইটা কালার সিলেক্ট দিব সেটা করলাম। সিলেক্ট করে আই ড্রপার থেকে কালার নিয়ে, হ্যাঁ 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 এটা হ্যাঁ সিলেক্ট উপরে করছি, সিলেক্ট করে আই ড্রপার সিলেক্ট করছি, আই ড্রপার সিলেক্ট করে ব্ল্যাক, ব্ল্যাক এর পর ধরলে পরে এটা ব্ল্যাক হয়ে যাবে, যেটা সিলেকশন অবস্থায় থাকবে সেটাই কালার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বুঝছি। ওকে, আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার, তাই না? জি ম্যাম। ওকে, এই এই অবস্থা আমি এখন কি করব, পুরাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন বা এভাবে করতে পারেন, কিন্তু আমি কন্ট্রোল এ দিয়ে করলে আমার এই বোর্ডে আরো অনেক কিছু আছে, যার জন্য আমি এভাবে ড্রাগ করে সিলেক্ট করলাম। এই অবস্থায় আমি কি করব, পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড, ডিভাইড করা হয়েছে, এখন আমি এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করব।
এখন একটু খেয়াল করেন, এটা আসলে কি নীল, নীল থাকতে থাকতে কি হয়েছে আবার হলুদটা এর ভেতর দিয়ে গেছে, তাই তো? তাহলে আমি যদি এখন এই জায়গাটা চেঞ্জ করি, কালার ইয়েলো দিয়ে দেই, সিলেকশন করে আমি এখন আইড্রপার দিয়ে এই জায়গাটা কি করব, ইয়েলো করে দিব। ইয়েলো হয়েছে, আর কোন জায়গায় হলুদ লাগবে? তারপরে দেখেন এখানে, এইখানে কি হয়েছে আবার ব্লু কালার। তাহলে এটাকে আমি কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কি করব, ব্লু করব। দেন আবার সিলেকশন, এটা ব্লু, এটা ইয়েলো থাকবে, দেন এটা কি হবে, ব্ল্যাক হবে, আইডোপার দিয়ে ব্ল্যাক। দেন আবার সিলেকশন, এটা সেম গ্রিনই থাকবে, এইখানে এসে এটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তাহলে এটাকে সিলেকশন করিয়ে এটা কি হচ্ছে, আইডোপার নেই, আইডোপার নেই, এটাকে কি করব, ব্ল্যাক করব। আবার এখানটায় গ্রিন থাকবে, এই জায়গায় এটা এসে শুধু রেড হয়ে যাবে, তাহলে এটাকে আইডোপার দিয়ে রেড করে দেই। এই কালারটা যে আপনাকে এখান থেকেই নিতে হবে তা না, আপনি কিন্তু কালারের এই জায়গা থেকেও কালার নিতে পারেন। বুঝে গেছে ব্যাপারটা? বুঝতে পারছি, পুরা সিলেক্ট করে হচ্ছে পাথ ফাইন্ডারে যে ডিভাইড করলাম, মানে হ্যাঁ হ্যাঁ একবার দেখবেন পুরাটা সিলেক্ট করে। আচ্ছা আমি বলি, পুরাটা সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডারে যে কি করছি, ডিভাইড করছি। ডিভাইড করলে কি হবে, এই যে, এই যে ডিভাইড করার জন্যই কিন্তু আমার এই অংশগুলো কি হয়েছে, আলাদা হয়েছে, না হলে কিন্তু আলাদা হতো না।